আসসালামু আলাইকুম, মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশে ফ্যাসিবাদ যাতে আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। একই সাথে ভবিষ্যতে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রামের নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে নিয়ে বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে যাবেন, তাই সকাল থেকেই মিছিল, স্লোগানে মুখরিত বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ। দুপুরে নতুন মেয়রকে নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জোরপূর্বকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল কেড়ে নিয়েছিল, তবে আদালতের রায়ের মাধ্যমে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী যে নির্বাচনগুলোতে আমাদের আবার সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেই প্রত্যাশা জাতির সকলে। নতুন নির্বাচন নতুনভাবে নির্বাচন সুষ্ঠু, অবাধ, সকল গণতন্ত্র। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আগামীতে দেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আগামী দিনগুলোতে যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, জনগণের যে দুর্বার প্রতিরোধ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন সহ একটি পরিকল্পিত নগর গড়ে তোলা হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বর্ষা মৌসুম শেষ হলেও কমছে না এডিস মশার দাপট। চলতি বছর এই রোগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 63,000। রাজধানী ছাড়া জেলা শহরগুলোতে চিকিৎসা সুবিধা পর্যাপ্ত না থাকায় নগরীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। কীটতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন মৌসুম শেষ হলেও নভেম্বর জুড়ে থাকবে এডিস মশার প্রকোপ। নাজিবুর রহমানের রিপোর্ট। মহাখালী ডিএনসিসি হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন গড়ে শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। এদের বেশিরভাগই জ্বর, গায়ে তীব্র ব্যথা ছাড়াও আছে নানা উপসর্গ। রোগ নির্ণয়ে সময় ক্ষেপণ করায় মারাত্মক ঝুঁকিতে পড়ছেন বেশিরভাগ রোগী। নগরীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ঢাকার চেয়ে অন্য জেলার রোগীর সংখ্যা বেশি। 25 তারিখের পর থেকে আর কি কন্টিনিউ জ্বর, তখন চেক করে দেখছি যে ডেঙ্গু আর কি। জ্বর ছিল আর সমস্ত শরীর হাত পা বেশি টুকরো হয়ে গেছিল। তারপরে 28 তারিখ গেছে, 29 তারিখে একটু জ্বরটা আছে, শরীর ব্যথা আছে, এর ভিতরে আবার ডায়রিয়া হয়ে গেছে। এডিস মশাবাহিত এই রোগে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশুরা। শিশুসহ পুরো অক্টোবর মাস জুড়ে এ রোগে আক্রান্ত হয়েছেন 30,879 জন, মৃত্যু হয়েছে 134 জনের। চিকিৎসকদের পরামর্শ মানলে মৃত্যুর হার শূন্যতে নামিয়ে আনা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর অনেকগুলো আপনার স্টেজ আছে, একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু, আর কিছু হচ্ছে সতর্কতামূলক ডেঙ্গু আর কি, যেটা আপনাকে ওয়ার্নিং সাইন বলা হয়। ওগুলো হচ্ছে আপনার পার্সিস্ট্যান্ট ভমিটিং হতে থাকে, বিভিন্ন জায়গা দিয়ে রক্তক্ষরণ হতে থাকে, তারপরে অ্যাবডোমেনাল পেইন বলে পেটে প্রচণ্ড ব্যথা হতে থাকে, বিভিন্ন জায়গায় আপনার দেখা যাচ্ছে যে পানি জমে যাচ্ছে আর কি। ওই সময়গুলোতে আমরা অ্যাডভাইস করবো আপনি নিকটবর্তী কোনো ডাক্তার চিকিৎসকের শরণাপন্ন হন, এবং ওয়েস্টটা যদি আমরা ট্যাকেল করতে পারি আমরা মৃত্যুর হারটা অনেক কমে নিয়ে আসতে পারবো। এদিকে মৌসুম শেষ হলেও সহসাই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি দেখছেন না কীটতত্ত্ব বিশেষজ্ঞরা। তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত এই কয়েকটি মিলিয়ে আমরা যে ফরকাস্টিং মডেল তৈরি করি সেখানে আমরা দেখছি যে নভেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপটি বেশ ভালো আকারেই থাকবে। এই মুহূর্তে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য হটস্পট ম্যানেজমেন্ট করাটা অত্যন্ত জরুরি। হটস্পট ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্টেও জোর দিতে হবে। গত বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ 3 লাখের অধিক। সে তুলনায় এবার আবহাওয়া অনুকূলে থাকায় আক্রান্তের হার কম বলছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত প্রথম বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ নিজাম, তার বাড়িতে চলছে শোকের মাতম।
দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। নিজাম কসবা উপজেলার খারেরা ইউনিয়নের খারেরা গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে। ছোটবেলায় মারা যান তার বাবা, এরপর মারা যান তার মাও। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট আদরের নিজাম। জীবিকার তাগিদে প্রায় এক যুগ আগে লেবাননে যান তিনি। শনিবার বিকেলে বৈরুতে হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাবার পথে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন এই যুবক। আমি চাই আমার ভাই শহরের দ্বারা চাই আমার ভাই জানে আমার একটা নজর বাইরে দেখাই দেখে পরিষদ চাই পরিষদ চাই আমার ভাইয়ের পরিষদ চাই কি পাবে মারলো সরকারে। আমাদের চাচা বিদেশে গেছিলো আমাদের সুখ্যাতির জন্য, এখন আমার চাচা মারা গেছে, তো সরকার যেহেতু আমার চাচাকে দেশে আনে এই আবেদন করলাম। সাভারে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফেরজান আক্তার। শনিবার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার নবজাতকের জন্ম দেন তিনি। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শাহিন আক্তার জানান, নবজাতক চারজনই কন্যা শিশু। তবে শিশু চারটি 33 সপ্তাহে ভূমিষ্ঠ হওয়ায় তাদের শারীরিক কিছু জটিলতা রয়েছে। সার্বিকভাবে নবজাতকরা ভালো আছে, বর্তমানে তারা পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। প্রসূতি ফারজানা আক্তার নরসিংদীর মনোহরদি থানার মাদুশাল গ্রামের হায়দার আলীর মেয়ে। আজ থেকে আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্সের 155টি গন্তব্যে ভ্রমণ করতে পারবে বাংলাদেশের মানুষ। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া এর উদ্বোধন করেন। ওয়াটার স্যালুটের মাধ্যমে বোয়িং 787 সিরিজের প্রথম কোনো ফ্লাইট উড়ে গেল আফ্রিকার গন্তব্যে। প্রতি সপ্তাহে 5টি ফ্লাইট পরিচালনা করবে আফ্রিকার এই এয়ারলাইন্স। ইথিওপিয়ান এয়ারলাইন্সের সিইও মোসেফিন তেসু জানান, বাংলাদেশে তাদের পর্যটন ও ব্যবসা নিয়ে কাজ করবেন। পরে সাংবাদিকদের বেবিচক চেয়ারম্যান বলেন, কোনোভাবেই সিভিল এভিয়েশনে দুর্নীতি সহ্য করা হবে না। আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন চেয়ারম্যান। থার্ড টার্মিনাল যেটা আমরা আশা করছি এই কামিং ইয়ারে আমরা মাঝামাঝি বা একটু পরে হয়তো আমরা উদ্বোধন করতে পারবো ওই সমস্ত জিনিস নিয়ে। অলরেডি তারা করতে চাচ্ছেন, সৌদি আরবিয়ান এয়ারলাইন্স অন্যান্য এয়ারলাইন্স আমাদের কাছে চাচ্ছেন, আমরা দিতে পারছি না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই। সো আমাদের থার্ড টার্মিনালে শিফট করলে ইনশাআল্লাহ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। এলজিআরডি উপদেষ্টা এ এফ হাসান আরিফ সকালে সচিবালয়ে চট্টগ্রামের নতুন মেয়রকে শপথ বাক্য পাঠ করান। আগামী মঙ্গলবার চট্টগ্রাম ফিরে মেয়রের দায়িত্বভার গ্রহণ করবেন ডাক্তার শাহাদাত। গত 8ই অক্টোবর রাতে ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর আগে 1 অক্টোবর তাকে মেয়র হিসেবে ঘোষণা দেয় চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেয়া হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আয়কর রিটার্ন দাখিল সহ আয়কর সংক্রান্ত করদাতাদের সব ধরনের সেবা দিতে আজ থেকে শুরু হয়েছে কর তথ্য সেবা মাস। পুরো নভেম্বর মাস জুড়ে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের 41টি কর অঞ্চলের 685টি সার্কেলে অফিস চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্নভাবে এই সেবা পাওয়া যাবে। গত 4 বছরের মতো চলতি বছর আয়কর মেলা হচ্ছে না, এ কারণে প্রতিটি কর অঞ্চলে কর মেলার পরিবেশে মিনি কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 2010 সাল থেকে প্রতি বছর কর মেলা আয়োজন করে আসছিল এনবিআর, তবে 2019 সালের পর থেকে আয়কর মেলা আয়োজন বন্ধ রয়েছে। 2020 ও 2021 সালে করোনা মহামারীর কারণে কর মেলা বন্ধ রাখা হলেও পরবর্তীতে বাড়তি খরচ বিবেচনায় নিয়ে আর আয়কর মেলা আয়োজনে বিরত থাকে এনবিআর, যার ধারাবাহিকতায় এবারও কর মেলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
পাঁচটায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।